আপনি একজন পিতামাতা, আপনার অযোগ্যতা, আপনার অদক্ষতা, আপনার কর্মতৎপরতার কারণে যেন আপনার যুবক, আপনার যুবতী ছেলে মেয়ে ক্ষতির দিকে ধাবিত না হতে পারে, নষ্টামিতে ধাবিত না হতে পারে, নোংরায় প্রেম কার্যে ধাবিত না হতে পারে, জিনা ব্যবচারে লিপ্ত না হতে পারে। এদিকে একজন পিতা এবং মাতা হিসাবে আপনাকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। এজন্য আপনি বলছিলাম।